প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? সান্তা মহিলা কলেজ অধ্যক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি কণিকা রানী কবিরাজ। গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম বাক্যতত্ত্ব চ্যাপ্টার থেকে বাক্য কাকে কাকে বলে বাক্যর শ্রেণীবিভাগ। আজকে তোমাদের করাবো বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব যে বাক্য কাকে বলে। যে পদ বস্তুমূর্তি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বলা হয় বাক্য। একটা বাক্য যদি শ্রোতার মনে পরিপূর্ণভাবে গঠন না হয় সেটা সার্থক বাক্য বলা যায় না। তাহলে বাক্য কত প্রকার আমরা বলবো? বাক্য তিন প্রকার। যেমন বাক্য তিন প্রকার, সরল বাক্য, জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য। বাক্য তিন প্রকার, সরল সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক যৌগিক বাক্য। তাহলে আমরা প্রথমেই দেখব যে সরল বাক্য কাকে বলে। তাহলে আমরা জানলাম বাক্য তিন প্রকার, সরল বাক্য, জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য। তাহলে আমরা এখন জানবো সরল বাক্য কাকে বলে। সরল বাক্য, সরল বাক্য যে বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা এবং একটি বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য, সরল বাক্য বলে। যেমন নীলা গান গায়। এখানে নীলা নীলা উদ্দেশ্য আর গান গায় বিধেয় বা সমাপিকা সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা বা একটি বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা বলব সরল বাক্য। যেমন নীলা গান গায়, এখানে নীলা উদ্দেশ্য বা কর্তা আর গান গায় এটা হচ্ছে বিধেয় বা সমাপিকা ক্রিয়া। তাহলে এবার আমরা দেখব যে জটিল বাক্য কাকে বলে। জটিল বাক্য কাকে বলে? কথা বলো। জটিল বাক্য, জটিল বাক্য এখন দেখো জটিল বাক্য কাকে বলে। তাহলে জটিল বাক্য হচ্ছে যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য সাপেক্ষে যুক্তিসঙ্গতভাবে যে বাক্য তৈরি হয় সাপেক্ষভাবে যুক্ত হয় তাকে জটিল বাক্য বলে। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয় তখন তাকে বলা হয় জটিল বাক্য। যেমন যেমন যদি তুমি না আসো আমি যাব না। এখানে যদি তুমি না আসো প্রধান খণ্ড বাক্য আমি যাব, যদি তুমি না আসো এটা হচ্ছে আশ্রিত বাক্য, আশ্রিত বাক্য আর আমি যাব না এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। এখন আমরা দেখব যৌগিক বাক্য কাকে বলে। যৌগিক
বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সমন্বয়ে যে বাক্য তৈরি হয় তাকে বলা হয় যৌগিক বাক্য। যেমন যেমন লোকটি ধনী কিন্তু কৃপণ। তাহলে এখানে একটি সরল বাক্য এবং একটি জটিল বাক্য পরস্পর সমন্বয়ে যে বাক্য তৈরি হয় তাকে বলা হয় জটিল বাক্য। তাহলে তোমরা জানলে যে বাক্য কত প্রকার, বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার ও কি কি। বাক্য কাকে বলে? যে পদ বা পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বলা হয় বাক্য। বাক্য তিন প্রকার, যেমন সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা এবং একটি বিধেয় বা সম্প্রক্রিয়া থাকে তখন তাকে বলা হয় সরল বাক্য। যেমন নীলা গান গায়, এখানে নীলা উদ্দেশ্য বা কর্তা, গান গায় এটা বিধেয় বা সম্প্রক্রিয়া ক্রিয়া। জটিল বাক্য, যে বাক্যে একটি আস্তিত্ব প্রধান আস্তিত্ব খণ্ড বাক্য এবং এক বা একাধিক আস্তিত্ব বাক্যে পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয় তখন তাকে বলা হয় জটিল বাক্য। যেমন যদি তুমি না আসো তাহলে আমি যাব না, এখানে যদি তুমি না আসো এটা আশ্রিত বাক্য, আমি যাব না এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। আর যৌগিক বাক্য, পরস্পর নিরপেক্ষ সরল জটিল বাক্য সংশ্লিষ্টভাবে যে দুই বা ততোধিক সরল জটিল বাক্য সমন্বয়ে গঠিত বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। যেমন লোকটি ধনী কিন্তু কৃপণ। গত ক্লাসে আমরা দেখে দেখছিলাম যে বাক্য কত প্রকার, কি বাক্য কাকে বলে, বাক্য শ্রেণী বিভাগ। আজকে তোমাদের দেখালাম যে বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। আর একটা আগামী ক্লাসে তোমাদেরকে পড়াবো যে একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ থাকা, একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ থাকা প্রয়োজন, উদাহরণসহ আলোচনা করো। তো আমি একটু কাজ দিই আজকে যে একটি সার্থক গঠন তিনটি গুণ থাকা দরকার। যেমন আকাঙ্ক্ষা, এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি, তিন যোগ্যতা। তাহলে একটি সার্থক বাক্য গঠনে তিনটি গুণ থাকা দরকার, যেমন আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা হলো বক্তা একটা বাক্য শোনার পর তার মনের যে আকাঙ্ক্ষা সেটাকে বলা হয় মানে ইচ্ছা থাকে, একটি বাক্য শোনার যে ইচ্ছা প্রকাশ সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তোমরা এটা বাসায় দেখবে, আগামী ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো যে একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ থাকা দরকার। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসে দেখা হবে।